বন্ধুরা আজকে আমি আর এ এস সিস্টেমের ফিসট্যাং বানানো নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আরএএস সিস্টেমের ফিসট্যাং একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার ফিসট্যাং যদি ভালোভাবে বানানো না হয় তাহলে সেখানে ওয়াটার রিসার্কুলেটিংয়ে অনেকটাই অসুবিধা হয়ে উঠবে অতএব আমাদেরকে ফিসট্যাং বানানোটা অবশ্যই জানতে হবে তো কথা হচ্ছে আমরা যারা দেশীয় পদ্ধতিতে আর এস সিস্টেমে মাছ করতে চাই সেই ক্ষেত্রে আমাদের ছোট ছোট ট্যাঙ্ক বানানোটাই সুবিধা হবে যেমন আমাদের ফিল্টারিং সিস্টেমটা অতটা সুবিধাজনক নয় অতটা ভালো নয় অতএব আমাদের ছোট ছোট ট্যাঙ্ক বানানোটাই বেটার হবে যদি বলেন না কেন আপনি একটি পাঁচ হাজার লিটারের ফিস ট্যাঙ্ক বানালেন এবং সেখানে একটি দশ হাজার লিটার পার আওয়ার একটি ওয়াটার পাম্প বসালেন অন্যদিকে আপনি একটি কুড়ি হাজার লিটারের ওয়াটার ট্যাঙ্ক বানালেন এবং সেখানে চারখানা দশ হাজার লিটারের ওয়াটার পাম্প আপনি ওখানে বসালেন তাহলে আপনি যখন ওয়াটারটা রিসার্কেল করবেন রিসার্কেলের ফলটা আপনি ছোটো ট্যাঙ্কিটাতে বেশি পাবেন আমার এই কথাটা আপনারা একটু বোঝার চেষ্টা করুন যে আপনি যখন ওয়াটারটা রিসার্কেল করছেন অর্থাৎ ওয়েস্ট ওয়াটারটা যখন আমার বেরিয়ে আসছে তখন আমি যে আবার ক্লিন ওয়াটারটা ট্যাঙ্কের মধ্যে পড়ছে ওয়েস্ট ওয়াটারের সঙ্গে ক্লিন ওয়াটারটা কিন্তু মিশে যাচ্ছে হ্যাঁ অতএব আমার ছোটো ট্যাঙ্কিতে এতে সুবিধাটা অনেকটা ভালো হবে অনেকটাই সুবিধা হবে আপনারা একটু ভাবনা করে দেখতে পারেন কোনটাতে সুবিধা হবে তো আমার ফিস ট্যাঙ্ক বানানো নিয়ে যেটুকু বলার ছিল যে আমরা যদি ছোট ট্যাঙ্ক বানাই সেটাই আমাদের ক্ষেত্রে ভালো এবার আসবে ফিস ট্যাঙ্ক আমাদের কেমন হওয়া দরকার গোল না চারকোনা চারকোনা ট্যাঙ্কের সুবিধা আর গোল ট্যাঙ্কের সুবিধা আমি এখানে বলছি কি আছে আপনার চারকোনা ট্যাঙ্কের একটি সুবিধা যে ওয়াটারটা বেশি ধরবে জাস্ট এটাই আর কোনো সুবিধা নেই আর গোল ট্যাঙ্কের সুবিধা আপনি জলটাকে ঘোরাতে পারবেন এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে আপনার ওয়াটার ঘোরানোর ফলে যে ও ভারী ওয়েস্ট থাকছে সেটা আপনার মিডিলে যে আউটলেগ আছে সেই আউটলেগের কাছে এসে পৌঁছাবে তিন নম্বর কথা হচ্ছে আপনার জলটা ঘোরানোর ফলে আপনার মাছের এক্সারসাইজ হবে তো এরকম সুবিধা কিন্তু গোল ট্যাঙ্কের মধ্যে আছে আপনার যে মাঝে আউটলেটটা থাকছে ওই আউটলেটটা দিয়ে সহজেই কিন্তু আপনার ময়লাটা চলে আসবে ওয়াটারটা ঘোরানোর ফলে তো এ হচ্ছে গোল ট্যাঙ্ক আর চারকোনা ট্যাঙ্ক বানানোর সুবিধা অসুবিধা আমার যে ট্যাঙ্কটি দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্কটিতে নিচে যে ভিয়াকৃতির আছে তার নিচে দিয়ে এই যে আউটলেটটি আছে এইভাবে যদি বানাই আর আমি জলটা ঘোরানোর ফলে ওয়েস্টটা ঠিক মিডলেই নেমে আসবে এই ঠিক আউটলেগের এখানে চলে আসবে এরপরে আপনি যে ওয়েস্টটা ওয়েস্ট ওয়াটারটা আপনার কোনো মেকানিক্যাল ফিল্টার থাকলে সেখানে দিতে পারেন মেকানিক্যাল ফিল্টারে দেওয়ার পর আপনি আপনার ইচ্ছা মতো যত খুশি ফিল্টার দিতে পারেন আপনার যে ফিল্টারগুলো থাকবে তারপরে ক্লিন ওয়াটারটা আপনি লাইট দিয়ে ফাঁস করালেন আপনার ট্যাঙ্কের মধ্যে পড়লো ওয়াটারটা তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার চার ট্যাঙ্কের থেকে কিন্তু কেলে গোল ট্যাঙ্কে অনেক অনেক সুবিধা তো বন্ধুরা এই ছিল আজকের আর এস সিস্টেমের ফিস ট্যাঙ্ক বানানো নিয়ে কিছু কথা তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন আর আর সিস্টেমের সমস্ত রকম তথ্য পাওয়ার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশানটিকে অন করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন